বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ, আর বৈশাখের প্রথম দিন হলো পহেলা বৈশাখ, আমাদের নতুন বছরের প্রথম দিন। এই দিন আমরা পুরাতন যত দুঃখ, গ্লানি, ভয়, সংশয়, কষ্ট, যাতনা, বিষণ্ণতা, পাওয়া না পাওয়ার ক্ষোভ, জ্বালা, দ্রোহ সব কিছু ভুলে নতুন উদ্যমে মনের মাঝে গড়ে তুলি নতুন বছরের বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষার এক আলাদা অনুভূতির জগৎ। মানুষের অন্তরে দুঃখ আছে, বেদনার ক্ষত আছে, হরণ আছে, অসহ্য জ্বালন আছে, তবু বাঁচার জন্য গভীর আহুতিও তোলপাড় করে। এগুলো প্রতিটি মানুষের জীবনের এক এবং অভিন্ন অবিচ্ছেদ্য অংশ। গাছে গাছে যেমন শীতের শেষে সবুজ পত্রালি ঝরে যায়, আবার বসন্তে নতুন পাতা গজায়, তেমনি মানুষের জীবনেও একই রূপ ভেসে আসে নতুন বছরের প্রথমে। তাই তো আমরা মনে করি নতুন বছরে মানব বসতিতে নতুনভাবে ঘর সংসার সাজানোর আলাদা তাগিদের স্বতন্ত্রতা। প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় মিল লক্ষ্য করা যায়, যে মিল ঈশ্বরের সৃষ্টি জগতের সঙ্গে একে অন্যের অদৃশ্য সুতোর টানে বিশ্ব সংসার সুন্দরময়ের সাদৃশ্যের স্বরূপিত প্রকাশ। নমস্কার, আমি ঋতুশ্রী। আমাদের CBNN চ্যানেলের স্মার্ট সল্ট লেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আমাদের CBNN চ্যানেল রয়েছে সবার জন্য সবসময়। আজ আমাদের মলাট কাহিনী প্রয়াসমের নববর্ষ। নতুন বছরে মনের মধ্যে যে নতুন সুর বেজে ওঠে, নতুনভাবে বেঁচে থাকা যে তাগিদ বা তাড়না, পুরনো দুঃখ বেদনা ভুলে যাওয়া, এগুলো অবস্থুগত সংস্কৃতি। নতুন বছরের আগমনে যেসব মাঙ্গলিক নিয়ম বা প্রথা বা কার্যাবলী বিভিন্ন লোকজ অনুষ্ঠান পালন করে, তা আমাদের সংস্কৃতির অংশ, আমাদের বাঙালির ঐতিহ্য, হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য। পুরনো হলেও অতি আধুনিক যে কোনো জাতির মনের আয়না হল সংস্কৃতি। সমগ্র মানব জাতির সত্য, সুন্দর ও কল্যাণের প্রার্থনা সংস্কৃতির মূল্য। একটি জাতির চিন্তা, চেতনা, আচার, আচরণ, পোশাক পরিচ্ছদ, আহার বিহার থেকে আরম্ভ করে জীবনের সঙ্গে পরিপূরক যে চেতনা পরিস্ফুটিত হয়, তাই সংস্কৃতি। নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে কোনো জাতি চলতে পারে না। এর বিকাশের সঙ্গে রয়েছে শিকড়ের সম্পর্ক। আসলে শিকড় থেকে শিখরেই উঠতে হয়, তা না হলে কোনো মানুষ বা জাতি বা যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, তার মূল ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আজ আলাপ গুছে আমরা প্রথমেই শুনব এইবারের নববর্ষে প্রয়াসম ঠিক কীভাবে শুরু করলো তার বৈঠক। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক বছরের প্রথা মতন আজকেও পয়লা বৈশাখ বৈশাখী বৈঠকে বসেছিলাম আমরা। আমাদের পরিবারের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম সারা বছর বা আগামী দিনগুলোতে প্রয়াসম কীভাবে কাজ করবে এবং কী কী কাজ হতে চলেছে, এবং সেই সঙ্গে বিশেষ একটা যোগ ছিল, সেটা হলো খাওয়া দাওয়া। পয়লা বৈশাখের দিন সেখানে বাঙালি খাওয়া না থাকলে কী হয়, প্রসাদ সঙ্গে ছিল এবং প্রসাদ সঙ্গে নিয়ে এলো নানান রকমের খাবার। আর আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো যে পরিবার একসঙ্গে খায় সেই পরিবার একসঙ্গে থাকে, তাই আমাদের পরিবারের সকলের সঙ্গে আমরা ডিনারটা একসঙ্গে সারলাম। Thank you.
মানে খাওয়া দাওয়া, আর সঙ্গে প্রসাদই যখন আছে তখন হেসের সূত্রে জেনে নেব তারা এই নববর্ষে নতুন কি কি পদ তৈরি করেছে। এবছর নববর্ষে প্রসাদের মেনুতে যা যা ছিল, আমপান্না, দেরাদুন চালের ভাত, এমাদাচ্ছে, শিম ভর্তা, টমেটো ভর্তা, শুক্তো, ভেজ মুগ ডাল, পাতা পটল ভাজা, ক্রিসপি বেগুন, কুরকুরে ভেন্ডি, দই কাতলা, ম্যাঙ্গো চিকেন, টমেটো ক্রাশ চাটনি, টক দই, জিলেপি। এই যান্ত্রিকতার যুগে আমরা প্রতিনিয়ত জীবন জীবিকার তাগিদে নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ভুলে যায়। চাইলেও যোগাযোগের ফুরসত পাই না, এতে করে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। কেননা বেঁচে থাকার জন্য, দুমুঠো ভাতের জন্য যে লড়াই, এগুলোই আমাদের বিভেদ তৈরির পথ সুগম করে। এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমাদের একে অন্যের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে, গড়ে তোলে নিজেদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে নতুনভাবে দৃঢ় বন্ধন। আর এই নববর্ষ
নতুন করে সম্পর্কগুলো ঝালাই করার এক উজ্জীবনী সেতু। এ সময় প্রতি বছর প্রয়াসম নিজের লোকজনদের একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য নিমন্ত্রণ করে থাকে। পহেলা বৈশাখ আর সাজবো না তা কি কখনো চলে? চলুন আমার সঙ্গে পোর্টফোলিও বিভাগে দেখে আসি ওই দিন কে কি সাজলো। বাংলা নববর্ষকে সামনে রেখে আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে পারি যেন আমরা যে কোনো মূল্যে আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখব, মনে প্রাণে বাঙালি হব, তা না হলে আমাদের বিদেশি সংস্কৃতি গ্রাস করে ফেলবে। চারিদিকে মানুষের মধ্যে হানাহানি, যুদ্ধ, প্রতিহিংসা লেগেই আছে। সত্যিকার অর্থে যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই মানুষের লাশ আর লাশ, যুদ্ধ মানেই ধ্বংসলীলা, যুদ্ধ মানেই অস্ত্র, গোলা বারুদের বিস্ফোরণ আর মারণাস্ত্রের ব্যবহার। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই যুদ্ধ বন্ধে কয়েকটি রাষ্ট্র কূটনৈতিক কৌশল চালিয়ে যাচ্ছে। আশা করি নতুন বছরে এসে তাদের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতা বা প্রত্যাশা সফল হবে, বা আমাদের প্রত্যাশা আলোর মুখ দেখবে এই আশা করতেই পারি। যুদ্ধে মানুষের অনেক ক্ষতি হয়, বিশেষ করে নারী ও শিশুদের মারাত্মক ক্ষতি হয়। যে কোনো যুদ্ধে নারী ও শিশুদের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ পৃথিবীতে নেই। আমাদের আশঙ্কা এই উত্তরাধুনিক যুগে মারাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে শুধু পারমাণবিক অস্ত্রই ব্যবহার হবে না, এছাড়াও কোনো কোনো রাষ্ট্রের হাতে আছে ভয়ঙ্কর মারণাস্ত্র ভাইরাস, এগুলোও ব্যবহার করতে পারে। আবার ইসরায়েল, সিরিয়া, হামাস, লেবানন যুদ্ধে জড়িয়ে পড়েছে। এইভাবে যদি ক্রমান্বয়ে বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব ক্রমান্বয়েই বিলীন হয়ে যাবে। এই সময়ে পৃথিবীর পরাক্রমশালী রাষ্ট্রগুলো যদি এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে থাকে তাহলে আশঙ্কা দেখা দিয়েছে এই ভয়ঙ্কর ভাইরাস যুদ্ধের সম্ভাবনা। আমাদের মধ্যে এমন প্রত্যাশার আগামী সূর্য উদিত হোক, মানুষ যেন ক্ষুধায় খাবার পায়, চিকিৎসার অধিকার পায়, বস্ত্র পায়, মাথা গোঁজার ঠাঁই পায়, সুশিক্ষা পায়, আর সেই সূর্য একদিন শান্ত পৃথিবীর ধরাতল আলোকিত করে ঝলমলে রোদ্দুর হয়ে স্নিগ্ধ আলোয় ভাসিয়ে দিয়ে যাবে, এই আশা করতেই পারি। সময় এখন এই মুহূর্তে দেশ বিদেশের সেরা
যেমন একটি বৃক্ষ বাঁচতে পারে না, তেমনি নিজেদের সংস্কৃতি ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না। আমাদের ফুলে ফলে শোভিত করে আমাদের সংস্কৃতি। মঙ্গলের জন্য আমাদের প্রার্থনা হোক, যা কিছু সুন্দর এবং যা কিছু পবিত্র তার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি। আশা করি নতুন বছরে সব জঞ্জাল ধুয়ে মুছে আমাদের শান্তির পতাকা পথ পথ করে উড়বেই পৃথিবীর সুশীতল মানব বসতিতে। বাঙালির জয় হোক, বাংলার জয় হোক, শান্তির জয় হোক, মানুষের জয় হোক। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। আজ আমাদের স্মার্ট সল্টলেক এখানে শেষ করছি। আবারও নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর চোখ রাখবেন আমাদের CBNN চ্যানেলে। সবার জন্য সবসময় নমস্কার।